আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমি নিয়ে এসেছি পারিভাষিক শব্দ নিয়ে বিগত সালের চাকরি পরীক্ষায় আসা 320টি পারিভাষিক শব্দ। আমি আশা করি যেগুলো পড়লে আপনাদের সামনে চাকরি পরীক্ষায় পারিভাষিক শব্দ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো চলুন তাহলে 320টি পারিভাষিক শব্দের প্রথম 50টি আজকে আমরা এক্সপ্লেইন করি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পরিভাষা শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে খ, সংক্ষেপণার্থ। পরিভাষা এর আক্ষরিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে খ, বিশেষ ভাষা। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ প্রতিশব্দকে কি বলে? উত্তর হচ্ছে খ, পারিভাষিক শব্দ। ইংরেজি বাংলা পরিভাষা রচনার ক্ষেত্রে স্মরণীয়? উত্তর হচ্ছে ক, রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে খ, স্নাতকোত্তর। নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে খ, বেতার। পারিভাষিক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ, সচিবালয়। কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে গ, বিশ্ববিদ্যালয়। কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে ঘ, মন্ত্রী পরিষদ। কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে ঘ, সমীকরণ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে খ, নথি। নিচের কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে ক, ডাকঘর। কোনটি পারিভাষিক শব্দ? উত্তর হচ্ছে ঘ, উদচাম। বচন কোন জাতীয় শব্দ? উত্তর হচ্ছে গ, পারিভাষিক। সচিব কোন ধরনের শব্দ? উত্তর হচ্ছে ক, পারিভাষিক শব্দ। অম্লজান শব্দটি কোন শব্দের পরিভাষা? উত্তর হচ্ছে খ, অক্সিজেন। এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ক, সম্পূর্ণভাবে। অ্যাবরিজিনাল এর পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে গ, আদিবাসী। অ্যাক্সিডেন্টাল এর পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে ক, আপতিক। অ্যাডহক শব্দের বাংলা অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, অনানুষ্ঠানিক। অ্যাডজার্নমেন্ট এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক, মুলতবি। অ্যাডামস অ্যাপেল এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে খ, কণ্ঠমণি। এরোনটিস এর অর্থ কি? উত্তর হচ্ছে ক, বিমান চালন বিদ্যা। অ্যাস্থেটিক্স শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, নন্দনতত্ত্ব। এফিডেভিট এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে খ, হলফনামা। এজেন্ডা এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক, আলোচ্যসূচি। অ্যাগোরা এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ঘ, মুক্ত অঞ্চল। আলিবাই এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে গ, ওজোর। এলিয়াস এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে গ, ওরফে। অ্যালিগরি এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক, রূপক। অ্যামিকাস কিউরি এর অর্থ কি? উত্তর হচ্ছে ক, আদালতের বন্ধু। অ্যাম্বিগুয়াস এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ঘ, ব্যর্থক। অ্যাম্প্লিফিকেশন এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক, পরিবর্ধন। অ্যাম্প্লিটিউড এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে খ, বিস্তার। অ্যান্টিসিপেশন এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে গ, প্রাকচিন্তন। অ্যানাটমি এর অর্থ কি? উত্তর হচ্ছে গ, শরীরবিদ্যা। অ্যানেক্স এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ঘ, পরিশিষ্ট। অ্যানোটেশন এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক, টিকা। অ্যানসেস্টর এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে গ, পূর্বপুরুষ। আর্কিওটাইপ এর অর্থ কি? উত্তর হচ্ছে ক, আদিরূপ। আর্টিজান এর বাংলা অর্থ কি? উত্তর হচ্ছে ক, কারিগর।
আর্কিটেক্ট এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে খ প্রকৌশলী। আর্মর এর অর্থ কোনটি? উত্তর হচ্ছে ঘ বর্ম। অ্যাজ ইট ওয়ার এর অর্থ কি? উত্তর হচ্ছে ঘ যেন। অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে ক সত্যায়িত। অডিও শব্দের বাংলা অর্থ কি? উত্তর হচ্ছে ক শ্রাব্য। অটোনোমাস শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে খ স্বায়ত্তশাসিত। ব্যাড ব্লাড এর অর্থ কি? উত্তর হচ্ছে গ মনোমালিন্য। ব্যালাড কি? উত্তর হচ্ছে গ গীতিকা। ব্যারেন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ক উষর। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম পারিভাষিক শব্দ নিয়ে বিগত সালে আসা 320টি পারিভাষিক শব্দের প্রথম 50টি। তো আশা করি পারিভাষিক শব্দ নিয়ে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে গেলে। তো বন্ধু, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।